সেম কাজ আমরা আবারও করব। এখন আমরা আরেকটা ক্যাম্পেইন উল্টা দিক থেকে দেখব। আমি জানি না আপনারা জানেন নাকি, যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা হয়তো জানেন, অনেক আগে আমরা একটা ব্যবসা শুরু করেছিলাম, যে ব্যবসাটার নাম ছিল ক্যাজুয়াল ফ্রাইডে। আমরা কাস্টমাইজড খড়ি বিক্রি করতাম ওই ব্যবসাটার ভিতরে। সো ওইটার একটা ক্যাম্পেইন যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে এই স্পেসিফিক ক্যাম্পেইনটা আমরা উল্টা দিক থেকে শুরু করব। সো লাস্ট স্টেপে আমরা আগে অ্যাডটা দেখে আসি। অ্যাডটা দেখতে ছিল এরকম। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজ হেভি অ্যাড ছিল, লেখা ছিল ইনবক্স আস টু বাই ইয়োর ফেভারিট টিভি শো থিমড ওয়ার্ল্ড ওয়াল ক্লক টুডে হোম ডেলিভারি অল অ্যাক্রস বাংলাদেশ। এটা একটা বেনিফিট, এবং এটা আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে সাধারণত হোম ডেলিভারি ঢাকায় দেয় মানুষ, অল অ্যাক্রস বাংলাদেশ। গ্রেট কোয়ালিটি, কোয়ালিটির একটা পেইন পয়েন্ট আমরা সলভ করার চেষ্টা করেছিলাম। অনেকে ব্যাটারি ইনক্লুড করে দেয় না, সো স্পেসিফিকলি আমরা বলে দিয়েছিলাম 1AA ব্যাটারিজ ইনক্লুডেড, প্রাইস আমরা বলে দিয়েছিলাম, এবং সিম্পলি DM us বা আমাদের মেসেজ পাঠাতে বলেছিলাম। এবং আমরা নিচে বলে দিয়েছিলাম আপনি চাইলে যদি আপনাদের আমাদের ডিজাইন যদি আপনাদের পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিজের ডিজাইনও দিতে পারেন। এই ছিল আমাদের অ্যাড। এবং আমরা যদি উল্টা দিকে আসি এখন, বোঝার চেষ্টা করি এই অ্যাডটা কীরকম পারফর্ম করেছে। আপনি দেখতে পারবেন ক্যাম্পেইনের ভিতরে যদি আসি, নিচের দিকে যদি নামি, এটা হলো আমাদের এই অ্যাডটা। এই অ্যাডটার জন্য আমরা টোটাল খরচ করেছি $24, এবং $24 খরচ করার বদলে আমরা মেসেজ পেয়েছি 65টা। এবং আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না 65টা মেসেজের মধ্যে কতগুলা কাস্টমার হয়েছিল, বাট আমার ধারণা 65টা মেসেজের মধ্যে 5-10টা কাস্টমার হয়েছিল আমাদের। সো সোজা কথা, ক্যাম্পেইনটা খুব ভালো পারফর্ম করেছিল। এটাও ছিল একটা মেসেঞ্জার ক্যাম্পেইন, ঠিক লিড ক্যাম্পেইন না, কারণ এখানে আমরা মানুষকে মেসেজ পাঠাতে বলেছিলাম সরাসরি। মেসেজ পাঠানো অ্যাজ আ ফর্ম অফ লিড, বাট ফেসবুকের দুনিয়ায় লিড ক্যাম্পেইন বলা হয় যারা স্পেসিফিক্যালি লিড ফর্মটা ফিল আপ করে, আর মেসেজ ক্যাম্পেইন বলা হয় যারা অ্যাড দেখে আপনার ফেসবুক পেজের ভিতর মেসেজ পাঠায়। আমরা যদি একটু টার্গেটিংটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কাদেরকে এই অ্যাডটা দেখিয়েছিলাম। এডিটে চাপ দিই, আপনারা নাম দেখিয়ে বুঝতে পারছেন, টিভি শো ফ্যান্স। আমরা এই ঘড়িটা বেচার চেষ্টা করেছিলাম শুধুমাত্র তাদেরকেই যারা টিভি শোর ফ্যান, যারা বিভিন্ন ধরনের টিভি শো দেখে, বাংলাদেশে বেসড, 18-45, শুধু মেয়েদের। সো ওয়েমেন সিলেক্ট করা ছিল এখানে, এবং যারা ইন্টারেস্টেড ইন স্ট্রেঞ্জার থিংস, ডোয়াইট শ্রুট, ফ্রেন্ডস, চ্যান্ডলার বিং, মডার্ন ফ্যামিলি, জোই, দ্য অফিস, ফিবি বুফে, এগুলো সব কিন্তু বিভিন্ন হয় টিভি শোর নাম বা টিভি শোর বিভিন্ন ক্যারেক্টারের নাম। খুব কম টাকা খরচ করা হয়েছিল, বাজেট আপনারা দেখেছেন ডেইলি $1 মাত্র খরচ করা হয়েছিল, যেটা এখন আর আমি রেকমেন্ড করি না। এবং অ্যাডটা দেওয়া হয়েছিল শুধুমাত্র ফেসবুক ফিডে, আর অন্য কোথাও না, সব কিছু অফ দেখছেন। এবং তারপরেও এই অ্যাডটা কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল। কেন পারফর্ম করেছিল? যদিও এই অ্যাডটার বাজেট কম, এই অ্যাডটার অ্যাকচুয়াল অ্যাডটা খুব সুন্দর। এই কারণে আমাদের অ্যাড কোয়ালিটি স্কোর হাই ছিল এবং আমাদের এনগেজমেন্ট অনেক হয়েছিল। সো আমাদের টোটাল যে টিভি ওটা কিন্তু ভালোই হয়েছিল, যদিও আমাদের বাজেট কম ছিল। সো যখন আপনার বাজেট কম থাকবে বা যখন আপনি কম বাজেট নিয়ে ডিল করার চেষ্টা করবেন, তখন চেষ্টা করবেন অ্যাডের অ্যাকচুয়াল কপিটা ওইটা এত সুন্দর করতে। আমাদের ডিজাইন মানুষ এত পছন্দ করেছিল যে ওই ডিজাইন এবং ওই ডিজাইনের রেসপন্স, লাভ রিয়াকশন, লাইক, এগুলো এনাফ আমাদের টিভি স্কোর বাড়িয়ে দিয়েছিল, টোটাল ভ্যালু বাড়িয়ে দিয়েছিল, যদিও আমাদের বাজেট কিন্তু বেশ কম ছিল। এবং আপনার ক্লায়েন্টকে আপনি অবশ্যই রেকমেন্ড করবেন যে মিনিমাম $5 এবং উপরের দিকে কোনো সিলিং নাই, বাট যদি কখনো উনি আপনাকে খুব ভালো বাজেট দিতে না পারে তাহলে অবশ্যই ওনার সাথে আপনার ওপেনলি কনসাল্ট করতে হবে যে তাহলে আমাকে ভালো ইমেজ দিতে হবে, ভালো গ্রাফিক্স দিতে হবে, ভালো একটা কপি লেখার জন্য এনাফ আইডিয়া দিতে হবে বা এনাফ ইনফরমেশন দিতে হবে। শুধুমাত্র তাহলেই আমরা বাজেটের কমনেসটাকে ওভারকাম করতে পারবো, আদারওয়াইজ এটা কখনোই পসিবল হবে না।